হ্যালো পিপল ফ্রম দ্য ফিউচার, আজকের লেকচারে আমরা ত্রিকোণমিতিক রাশির মান কীভাবে মাত্র 10 সেকেন্ডে সলভ করা যায় সেই ব্যাপারটা আমরা দেখব। তো এখানে আমাদের কোশ্চেনটা কী বলছে, কোশ্চেনটা আমাদেরকে বলছে যে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 14 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14 সমান কত হবে। তো এই টাইপের প্রশ্নগুলো আমরা সাধারণত পরীক্ষার অনেক কনফিউজড হয়ে যাই, এবং আজকের লেকচারে আমাদের যখন রিটেনে এই কোশ্চেনটা আসবে তখন আমাদের রিটেনে ম্যাথটা ঠিকঠাক হচ্ছে কি না সে ব্যাপারটা আমরা চেক করে নিতে পারবো, এটাই দেখে নিব। তাহলে আমাদের এখানে যে কনফিউজিং পার্টগুলো আছে সেটা হচ্ছে পাই বাই 7 এবং 5 পাই বাই 14 এবং 8 পাই বাই 7 এবং 9 পাই বাই 14। তো আমরা এই কাজগুলোকে প্রথমে একটু ছোটো করে নিব। কীভাবে ছোটো করতে পারি? তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা এটাকে হচ্ছে স্টোর করে নিব, এই কনফিউজিং পার্টগুলো। সো আমরা এখান থেকে জানি ত্রিকোণমিতিতে পাই মানে হচ্ছে 180। সো আমরা এটাকে 180 ডিভাইডেড বাই 7 লিখবো। এর আগের লেকচারে আমরা স্টোর করার ব্যাপারটা দেখে আসছিলাম, তোমার ক্যালকুলেটরে যদি ফ্র্যাকশন না থাকে তখন সেই ক্ষেত্রে তুমি এটা ব্রেকেট দিয়ে আর মাঝখানে হচ্ছে ফ্র্যাকশনের পরিবর্তে ভাগচিহ্ন দিয়েও করতে পারো। তো আমাদের এখান থেকে দেখো 180 ডিভাইডেড বাই 7, তো এটাকে আমরা ধরো প্রথমে এতে স্টোর করে নিলাম, তার মানে আমাদের এটা এতে স্টোর করা শেষ। এরপর আমরা এটা ক্লিয়ার করে দিলাম। দেন আমাদের এর পরের টার্মটা হচ্ছে 5 পাই বাই 7, তো আমরা 5 পাই বাই 14, সো 5 × 180 ডিভাইডেড বাই 5 × 180 ডিভাইডেড বাই 14। তো আমরা এটা এরপর কী করবো, বিতে স্টোর করে নেব, শিফট স্টোর বি, তার মানে আমাদের এটা বিতে স্টোর করা হয়ে গেল। তাহলে আমাদের কোশ্চেনটা আস্তে আস্তে আরও অনেক সিম্পলিফাইড হয়ে যাচ্ছে। এরপর 8 পাই বাই 7, তাহলে আমরা যে কাজটা করতে পারি 8 × 180 অর্থাৎ 8 পাই ডিভাইডেড বাই 7। তো আমি এখান থেকে শিফট স্টোর এরপর একটা সিরিয়ালি সিতে স্টোর করলাম। তুমি চাইলে যে কোনোটাতে স্টোর করতে পারো, বাট তুমি যদি এমনভাবে স্টোর করো যে একটা ইতে একটা এতে একটা এফে একটা এক্সে, তাহলে তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে মানগুলো বসানোর সময়। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ডিতে স্টোর করব অর্থাৎ 9 পাই বাই 14টা 9 × 180 এটা আমরা লিখে ফেললাম ডিভাইডেড বাই 14। তারপরে এটা আমরা কী করলাম, ডিতে স্টোর করে ফেলবো, তো শিফট স্টোর ডি। তাহলে দেখো সিরিয়ালি আমাদের এ বি সি ডিতে এই চারটা মান স্টোর করা হয়ে গেল, এ বি সি ডি। তাহলে আমাদের পুরো কোশ্চেনটা কিন্তু এখন খুব ইজি হয়ে গেল। পুরো কোশ্চেনটা আসলে আমাদের এত বড় নেই, পুরো কোশ্চেনটা হয়ে যাচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার ডি, এ বি সি ডির মান আমাদের ক্যালকুলেটরে স্টোর করা আছে। তো আমরা জাস্ট এখন কোশ্চেনটা দেখে দেখে তুলব, ব্রেকেটস দিবা, কারণ আমরা সাইন স্কোয়ারে কীভাবে ক্যালকুলেটরে তুলি একটু দেখো। সাইন এ লিখি, এই ব্রেকেটটা যেহেতু বাই ডিফল্ট চলে আসছে, কোনো কোনো ক্যালকুলেটরে নাও আসতে পারে, না আসলে আর এটা দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এখানে একটা ক্লোজিং ব্রেকেট দিয়ে দিলাম। তো আমাদের ওপেনিং ব্রেকেট ছিল দুইটা, এটাকে ক্লোজ করার জন্য আমাদের আরও একটা ব্রেকেট প্রয়োজন হবে, ওপেনিং ব্রেকেট দুইটা ক্লোজিং ব্রেকেট দুইটা, তারপর হোল স্কোয়ার দিয়ে দিলাম। তো এটাই বেসিক্যালি আমার সাইন স্কোয়ার এ হিসাবেই কাউন্ট হয়। এরপরে প্লাস দিয়ে দিলাম, এরপর হচ্ছে সাইন স্কোয়ার বি হবে। তো আমি এখান থেকে সাইন লিখে ফেলবো, তারপরে এখান থেকে বি লিখে ফেলবো, সাইন বি, তারপর আরেকটা ক্লোজিং ব্রেকেট দিয়ে সাইন বি হোল স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার বি। এরপরে সাইন সি লিখবো, সাইন লিখে সি লিখে ফেললাম, এরপর এখানে ব্রেকেট ক্লোজ করে দিলাম, হোল স্কোয়ার দিয়ে দিলাম অর্থাৎ সাইন স্কোয়ার সি। এরপর হচ্ছে সাইন ডি, তাহলে এখান থেকে সাইন লিখে ডি দিয়ে দিব, এরপর ব্রেকেট ক্লোজ করে দিব, এরপর হচ্ছে হোল স্কোয়ার দিয়ে দিব অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার ডি, ক্যালকুলেটরে আমি তুলে ফেললাম, ইকুয়াল দিয়ে দিব, আমাদের আনসার 2 চলে আসবে খুব ইজিলি। তাহলে এখান থেকে দেখো আমাদের বি নাম্বার যে অপশানটা সেটাই আমাদের ডেফিনেটলি আনসার হবে। তাহলে আমাদের এখানে কাজটা খুবই সামান্য ছিল, আমরা এখান থেকে এই যে টার্মসগুলো ছিল এই জিনিসটা খেয়াল রাখবা, ত্রিকোণমিতিতে পাই মানে কিন্তু 180। সো এখান থেকে আমরা এই পাই বাই 7, 5 পাই বাই 14, 8 পাই বাই 7, 9 পাই বাই 14 এটা আমরা এখান থেকে ইনপুট করে ফেলাম। আর ত্রিকোণমিতি করার জন্য তোমার এক্সট্রা করে কোনো মোড চেঞ্জ করতে হবে, নর্মাল ডিগ্রি মোডটাতেই করে ফেলতে পারবা। তবে হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল করবা, আমি ক্যালকুলাস পড়ানোর সময় বলেছিলাম যে ক্যালকুলাসের সবগুলো ম্যাথ করার জন্য র্যাডিয়ান মোডে রাখা লাগে, আবার ক্যালকুলেটরটা র্যাডিয়ান মোডে কনভার্ট করা আছে কি না এই ব্যাপারটা একটু খেয়াল করে নেবা, কারণ র্যাডিয়ান মোডে যদি থাকে তাহলে কিন্তু তোমার এটা ভুল হয়ে যাবে আনসারটা। তো সেই ক্ষেত্রে তুমি মোডটা কীভাবে ক্লিয়ার করতে পারো, শিফট এখানে হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, শিফট দিয়ে ক্লিয়ার দিয়ে দিবা, দেন এখানে তুমি রিসেট অল দিয়ে দিলেই তোমার মোডটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো ত্রিকোণমিতি ম্যাথগুলো করার আগে মোডটা ক্লিয়ার করে নিও, যদি অন্য কোনো মোডে দেওয়া থাকে, অন্য কোনো মোডে দেওয়া আছে কি না এখানে তাকাইলেই দেখবা। তো আজকের লেকচার এখানে শেষ করছি, তোমাদের যদি কোনো প্রকার অধ্যায়ের কন্টেন্টের রিকমেন্ডেশন থাকে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, পরবর্তীতে আমি সেটা নিয়ে ভিডিও লেকচার সিরিজ বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।